গত 9ই এপ্রিল অষ্টমীর দিন ঘট উত্তোলনের মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের চৌহরিপট্টি এলাকায় অন্নপূর্ণা পুজোর সূচনা হয়। 10ই এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয় নবমী পুজো এবং 11ই এপ্রিল অনুষ্ঠিত হয় দশমী পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 18ই এপ্রিল সোমবার মায়ের অন্নকূট অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বসে ভোগ খাওয়ানো হয় ভক্তদের। প্রায় কয়েক হাজার মানুষ অন্নকূটে অংশগ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, পুরমাতা স্বীকৃত হাজরা সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এদিন বিধায়ক নিজের হাতে মানুষদের প্রসাদ বিতরণ করেন। বিধায়ক জানান, তিনি প্রতি বছর এই দিনে উপস্থিত হন। 19ই এপ্রিল মঙ্গলবার প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হবে। এবারও এসেছি আমাদের এই যে সোনাপট্টিতে মা অন্নপূর্ণার যে পুজো হয় সেটা প্রায় 10 দিন ধরে এই পুজো চলল। আজকে শেষ দিনে আজকে এখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে। এই দুপুর থেকে রাত 12টা-1টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এই মায়ের ভোগ খাওয়ার জন্য সবাই আসবে। আমরাও এখানে এসেছি, প্রতি বছরই আসছি। এই আমাদের সব সহকর্মীরা আমরা সবাই মিলে এখানে আসবো। এত ব্যস্ততার মধ্যে থেকে নিজের হাতে পাতা বিতরণ করলে কেমন লাগলো? থেকেও তো এই কাজ করতে হবে, এটাই তো মানুষের কাজ। সবাইকে আলাদা রাখা আছে, যেখানে রাখবে সেখানেই চলে যাবে। আজকে আমাদের মাতা অন্নপূর্ণা পুজো কমিটির তাজপদের পক্ষ থেকে বিশাল অন্নভোগের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, পানসুলা নাড়ু ভগত, সুশান্ত প্রামাণিক, ঋত্বিকা হাজরা, স্বীকৃতি হাজরা ও আরও অনেকে। এই পুজো 150 থেকে 200 বছরের উপরে এই পুজো। আজকে গোটা বর্ধমান শহর বিভিন্ন জায়গা থেকে মোটামুটি 25 থেকে 30 হাজার লোক খাবে। 1টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত খাওয়ানো চলবে। আজকে বিধায়ক মহাশয় নিজের হাতে পাতা দিলেন, ভোগ দিলেন, এরপর আমাদের কাজটা উদ্বোধন করে গেল। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।